গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। দিন দিন নৃশংসতার সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। হামাস নির্মূলের কথা বললেও উপত্যকা জুড়ে চালাচ্ছে গণহত্যা। হামলার তালিকা থেকে বাদ যাচ্ছে না গাজার শরণার্থী শিবির ও হাসপাতালগুলোও। শুক্রবার গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর একদিনের হামলাতেই নিহত হয়েছেন শিশুসহ একই পরিবারের অনেকে। আল জাজিরা জানিয়েছে, এদিন সাহায্যের অপেক্ষায় থাকা বেশ কয়েকজন ফিলিস্তিনিকেও ড্রোন হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলায় হাজার হাজার মানুষ মেরেই ক্ষান্ত হয়নি নেতানিয়াহু বাহিনী। গাজার বিভিন্ন হাসপাতালে তাদের একের পর এক অভিযানে ভেঙে পড়েছে উপত্যকাটির স্বাস্থ্য ব্যবস্থা। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে আহতরা পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা। জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় চিকিৎসার অভাবে শিশু মৃত্যু বেড়ে গেছে। হামলা থেকে প্রাণে বাঁচলেও বিনা চিকিৎসায় প্রতিদিনই মৃত্যু হচ্ছে আহতদের। এমন পরিস্থিতিতেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি বাহিনী উপত্যকাটির উত্তরের একমাত্র সচল হাসপাতালে অভিযান চালিয়ে কয়েকশো কর্মী, রোগী ও বাস্তুচ্যুত মানুষকে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও হয়রানি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইসরায়েলি অভিযানের পর থেকে হাসপাতালটির সঙ্গে তাদের সব যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কাকুলি আখতার, সময় সংবাদ।